আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনামগুলো। সিটি ভোট নিয়ে জন আতঙ্ক সৃষ্টি না করতে বিএনপিকে আতিকুলের অনুরোধ, ভোটারদের কেন্দ্রে আসতে তাবিদের আহ্বান। ইরানি জেনারেল সোলাইমানির হত্যার প্রতিবাদে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় বিক্ষোভ, বাগদাদে আবারও মার্কিন বিমান হামলায় নিহত ৬। এবং টিকে থাকার স্বার্থে প্রকৃতি সংরক্ষণের তাগিদ, পিএলজি চ্যানেল আই প্রকৃতি মেলায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে নানা আয়োজন। নদীর জল খোলা ভালো আর জাতের সিমেন্ট কালোই ভালো। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন, লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। এবারে ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গ। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের আগে 30 জানুয়ারির ভোট নিয়ে প্রার্থীদের রাজনৈতিক দোষারোপের তোপ শুরু হয়ে গেছে। উত্তরের আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম বিএনপিকে ভোট ডাকাতির জনক বলেছেন। তিনি সিটি ভোট নিয়ে জন আতঙ্ক সৃষ্টি না করার জন্য বিএনপিকে অনুরোধ জানিয়েছেন। আর কেন্দ্র দখল করে আওয়ামী লীগের ভোটের বিজয় উৎসব ঠেকাতে রাজধানীর ভোটারদের ঘরে না থেকে কেন্দ্রে আসার জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। ক্ষোভে ফুসছে ইরান মধ্যপ্রাচ্য, চলছে জেনারেল কাসেম সোলাইমানির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি। এ হত্যার পক্ষে সাফাই গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বাধাতে নয় বরং যুদ্ধ থামাতে সোলাইমানিকে যুক্তরাষ্ট্র হত্যা করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন, বিশ্ব আরেকটি উপসাগরীয় যুদ্ধের জন্য প্রস্তুত নয়। এরই মাঝে ইরাকে ইরান সমর্থিত আধাসামরিক বাহিনী সাদ আল শাবির এক কমান্ডারকে লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়ে 6 জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। মানুষের টিকে থাকার স্বার্থেই প্রকৃতি সংরক্ষণ করতে হবে, চ্যানেল আই প্রকৃতি মেলায় এই আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নভেম্বরের মতো এ মেলায় নাচ গান ও মূকাভিনয় ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতি সংরক্ষণের তাগিদ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের বিকাশে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল অপরিহার্য শক্তি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টি জেপির সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না, আর একথা রাজনীতিবিদরা বিশ্বাস করলেও তা পালন করেন না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা বাংলাদেশের রাজনীতির আরেক বাস্তবতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু হবে না জেনেও আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছে তার দল। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সরকার সব কাজ করছে। আইনগত কারণে নয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে অসুস্থ অবস্থায় আটকে রেখেছে সরকার। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরানোর বিকল্প নেই। পেঁয়াজের লাগামহীন বাজার দর কিছুটা নিয়ন্ত্রণে আসতে না আসতেই আবার গত 2 দিনে তা কেজিতে বেড়েছে 50 টাকা। এর পাশাপাশি করলা 1 কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়, বাজারে এসে দ্বিগুণ টাকা গুনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। দোকানিরা বলছেন, বৃষ্টি হবার কারণে বাজারে সবজি সরবরাহ কম, পেঁয়াজ ও সবজির দাম নিয়ন্ত্রণে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেছেন ব্যবসায়ীরা। এবারে নিটল ডাটা কৃষি সংবাদ। সূত্র
শীতপ্রবাহে আলুর ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন কুড়িগ্রামের কৃষক। আলু ক্ষেত ভালো রাখতে কীটনাশক প্রয়োগ সহ নিয়মিত পরিচর্যা অব্যাহত রেখেছেন তারা। ফলন বিপর্যয় কাটাতে কৃষি সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার দাবি জানাচ্ছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রকৃতি সংরক্ষণে সচেতনতা সৃষ্টিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে র্যালি সমাবেশ আয়োজন করা হয়। চ্যানেল আই প্রাঙ্গণে প্রকৃতি মেলা 2020 সামনে রেখে জেলায় জেলায় নানা কর্মসূচি পালন হচ্ছে। র্যালি সমাবেশ আলোচনায় নিজেদের এবং আগামী প্রজন্মের স্বার্থে প্রকৃতি সংরক্ষণের আহ্বান জানানো হচ্ছে। এসব কর্মসূচিতে বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছেন।